আকাশটা আজকে খুব সুন্দর ঝকঝকে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। দেখো তোমরা সবাই খুব ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। দেখো শোন, সুন্দর লাগছে আকাশটা, দেখেছো? একদম ঝকঝক ঝকঝক করছে। আমি কেটেছি অনেক কিছু, এবার মিলবো সব জামা কাপড়, সব মিলে দিয়েছি। এবার চলো নিচে যাই। ব্রেকফাস্টে কি করব দেখো, আজকে কত ফুল হয়েছে গাছে। আজকে লাঞ্চে আমাদের হচ্ছে ক্যাপসিকাম ফ্রাই। দেখো ক্যাপসিকাম গুলোকে কুচি কুচি করে কেটে ফ্রাই প্যানে দিয়ে দেওয়া হয়েছে। কি কি দেবো সব তোমাদের সাথে শেয়ার করবো। একটা ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো। ক্যাপসিকাম ফ্রাই আর ক্যাবেজের ডাল, আর ক্যাবেজ আর ছোলার ডালের ফ্রাই বড়া, এগুলো আমাদের আজকে দুপুরের নাড়াচাড়া করছে। দেখো বন্ধুরা, এবার ক্যাপসিকামটা পুরো আমার ফ্রাই হয়ে গেছে। চিলি পাউডার, এটা বেসন, হাফ টিস্পুন বেসন। ও আচ্ছা, এখন আমাদের এই হয়ে গেল ক্যাপসিকাম ফ্রাইটা রেডি। এবার নামিয়ে ফেলুন। এখন হবে ক্যাবেজের ডাল। এ দেখো টমেটো, ক্যাবেজ আর ডাল সব একসাথে সব বয়েল করে নিয়েছিলাম। এবার হয়ে গেছে, এবার সব একসাথে পেস্ট করছি। এবার নুন হলুদ রসুন, গোটা শুকনো লঙ্কা, গোটা সর্ষে আর গোটা জিরে সব একসাথে দিয়ে দিলাম। কারি পাতাও দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এবার আমি ডালগুলো ঢেলে দিলাম ওর মধ্যে। দেখো বন্ধুরা, আমার ডালটা কিন্তু এখন হয়ে গেছে, ফুটে গেছে। এবার একটু কিছুক্ষণ অফ করে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর ঢেলে দেবো। অসাধারণ টেস্ট হয়েছে, তোমরা চাইলে তোমরাও করতে পারো। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এবার বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর ছোলার ডালটাকে পেস্ট করেছি, রসুন টসুন সব দিয়ে একটা বড়া বানাচ্ছি। দেখো বন্ধুরা, তেল বসিয়ে দিয়েছি, এবার একটু বড়া বানাবো। এখানে বাঁধাকপি কুচি কুচি করে কেটে রেখেছি, ছোলার ডাল পেস্ট করে যে বড়াটা বানাচ্ছি রসুন টসুন দিয়ে। দেখো তোমরাও ট্রাই করতে পারো। আর বাইরে প্রচণ্ড ঝড়ঝড় করে বৃষ্টি হচ্ছে, আর এবার বড়া। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। সকালবেলা ভালো রোদ দিয়েছিল, হঠাৎ করে বৃষ্টি নামলো। চলো বন্ধুরা, এখন আমরা খেয়ে নিই। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। চলো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। টাটা।